শুভ সন্ধ্যা বন্ধুরা। যে সমস্ত পরীক্ষার্থীরা 2020 সালের মেন্সে ইন্টারভিউর জন্য ডাক পেয়েছো, তারা অনেকেই তো বারবার আমাকে জিজ্ঞাসা করে থাকো যে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে চয়েস সিট কিভাবে ফিল আপ করবে বা প্রথম দ্বিতীয় পছন্দ কিরকম দেবে। সেক্ষেত্রে আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে WBCS এ যারা গ্রুপ এ এবং গ্রুপ বিতে ইন্টারভিউতে কল পেয়েছো, তারা তাদের প্রথম পছন্দ হিসাবে কি দেবে। প্রথমেই যেটা বলে রাখা যাক যে প্রথম পছন্দ হিসাবে তোমরা কে কি দেবে সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত মতামত হওয়া উচিত, এবং সেক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দের যে কোনো সার্ভিস দিতেই পারো প্রথম পছন্দ। এবং তার সপক্ষে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে কেন তুমি সেটা দিলে, তাহলে নিশ্চয়ই তোমরা তোমাদের বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে এবং তোমাদের যেটা কারণ বা যেটা দেওয়ার প্রকৃত কারণ সেটার উপর ভিত্তি করে একটা সঠিকভাবে উত্তর তোমরা প্রস্তুত করে যাবে। কিন্তু তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে যারা গ্রুপ এ এবং গ্রুপ বিতে ইন্টারভিউ দিয়েছে তারা তাদের প্রথম পছন্দ কি দেবে, তাহলে আমি সবসময় তোমাদেরকে বলবো যে তারা গ্রুপ বি এর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস যেটা আছে সেটাকে তোমরা প্রথম পছন্দ হিসাবে দাও। এখন হঠাৎ করে গ্রুপ বির যে সার্ভিস, ঠিক আছে, গ্রুপ এর কোনো সার্ভিস না দিয়ে গ্রুপ বির এই সার্ভিসটা কেন আমি তোমাদের প্রথম পছন্দ হিসাবে দিতে বললাম এই কারণেই, কারণ আমরা সবাই জানি যে আমরা এই যে গ্রুপ বির সার্ভিসটা পাবো সেই সার্ভিস হওয়ার পর আমাদের ডিএসপি হিসাবে নিযুক্ত হব, আমরা চাকরিতে অর্থাৎ পুলিশ হব। পুলিশ হওয়ার সাথে সাথে আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে হবে, এবং এই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের জীবনে খুব স্বাভাবিকভাবেই নানা রকম ঝঞ্ঝাটের মুখোমুখি পড়তে হয়। আমরা আমাদের প্রাত্যহিক যদি খবরের চ্যানেলগুলো দেখি বা খবরের কাগজ দেখি, তাহলে আমরা এইটুকু অন্তত ধারণা করতে পারি যে একজন পুলিশের জীবনে কত রকমভাবে তাকে ঝঞ্ঝাটের মুখোমুখি হতে হয় এবং সেই সমস্ত ঝঞ্ঝাট সামলেও তাকে সামনের দিকে এগিয়ে চলতে হয়। এখন আমরা যে প্রকৃতপক্ষে একজন সিভিল সার্ভেন্ট অফিস বা সিভিল সার্ভিসের অফিসার হয়ে উঠে তথাকথিত কোট আনকোট সুখী জীবন চাইছি না বা সুখী মানুষ হয়ে জীবন কাটাতে চাইছি না, সেই জিনিসটা যদি আমাদের ইন্টারভিউ বোর্ডের মেম্বারদের সামনে তুলে ধরতে পারি, তাহলে আমাদের প্রতিচ্ছবিটা কিন্তু ইন্টারভিউ বোর্ডে খুব খুব ভালো হয়। এবং সেই ছবিটা ভালো হওয়ার পাশাপাশি যারা ইন্টারভিউ বোর্ডে রয়েছেন তারা যখন আমাদের চয়েস সিটটা দেখবেন, কারণ তারা তো আমাদের মানে ইন্টারভিউ নেওয়ার আগে আমাদের পছন্দটা দেখেন এবং সেই চয়েস সিটটা দেখবেন, তখন কিন্তু তাদের সামনে আমাদের এই প্রতিচ্ছবি ভালো হওয়ার দরুন বা ইমপ্রেশন ভালো হওয়ার দরুন নম্বর কিন্তু তারা অপেক্ষাকৃত বেশি দিলেও দিতে পারেন। এবং এটা আমাদের একটা পজিটিভ এফেক্ট পুরো ইন্টারভিউ বোর্ডে তৈরি করে। চারপাশের মানুষ যখন শুধুমাত্র ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য ভাবনা চিন্তার কথাই ভেবে যায় যাচ্ছে, নিজস্ব গণ্ডির বাইরে বেরিয়ে কোনো কিছু করার কথা ভাবতেই পারছে না, আমি কি করে সুখী থাকবো তখন সেটা ভাবছে, সেখানে একজন মানে 30 বছর অ্যারাউন্ডের একজন পুরুষ অথবা মহিলা পরীক্ষার্থী তার জীবনের এই সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যগুলোকে বিসর্জন দিয়ে অপেক্ষাকৃত একটা চ্যালেঞ্জিং চাকরিকে বেছে নিতে চাইছে নিজের জীবনে, সেটা কিন্তু ইন্টারভিউ বোর্ডের সামনে খুবই একটা প্রতিশ্রুতিবান উত্তর হিসেবে কাজ করতে পারে। এবং তুমি এটাও মনে রাখবে যে তুমি যখন পুলিশ হিসাবে কাজ করবে সঠিকভাবে পুলিশিং কি করে করতে হয় এবং সঠিকভাবে কি করে অপরাধ দমন শাখার সাথে যুক্ত হতে হয়, গোয়েন্দাদের চাকরির খুঁটিনাটি ব্যাপারগুলো কি করে জানতে হয়, কিভাবে অপরাধী যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করতে হয় এবং সেটার জন্য অস্ত্র প্রশিক্ষণ নিতে হয় এবং কোথায় কিভাবে বিভিন্ন রকম মবকে সামলাবো সেই সমস্ত গুরুদায়িত্ব তোমাকে পালন করতে হয়, একটা জায়গার শান্তি শৃঙ্খলা রক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ পদ তোমাকে সামলাতে হবে, এই রকম নানা রকম কাজকর্ম যখন তোমায় একজন পুলিশ হিসাবে করতে হয় এবং তখন তুমি যে সেই সমস্ত দায়িত্বগুলো পালন করতে স্বেচ্ছায় আগ্রহ দেখাচ্ছ, অন্যান্য সমস্ত রকম চাকরিগুলোর ঊর্ধ্বে উঠে সেই চাকরিটাকে স্থান দিচ্ছ, তখন ইন্টারভিউ বোর্ডের লোকরা খুব স্বাভাবিকভাবেই তোমার প্রতি বেশ কিছুটা প্রসন্ন হবেন ইন্টারভিউ শুরু হওয়ার আগেই, এবং তারা খুব স্বাভাবিকভাবেই সেটার প্রতিফলন তোমাকে দেওয়া ইন্টারভিউ নম্বরের মধ্যে কিন্তু ঘটাতে পারেন। এবং তুমি সেখানে এই যে জিনিসটা সেটা কি তুমি মানে সবসময় মাথায় রাখবে যে একজন মানুষ যখন একটা চাকরি করতে যাচ্ছে তখন সে খুব স্বাভাবিকভাবেই চাকরি শেষে একটা স্যালারি পাবে এবং চাকরিতে করতে করতে সে প্রমোশনটা চাইবে, সুতরাং সেই চাকরির স্যালারি বা প্রমোশন এগুলো যখন অপেক্ষাকৃত যদি আমার ভালো হয় তাহলে সেটা চা কিন্তু কোনোরকমভাবে দোষের নয়, সেখানে কিন্তু কখনোই একান্তই তোমাকে সেলফিস উপাধি বা স্বার্থপর দেওয়া হবে না, কারণ আমরা তো কোনো সমাজসেবা করতে যাচ্ছি না, জনগণের কল্যাণমূলক কাজ করতে যাব এবং সেই কাজটা সম্পন্ন করার জন্য আমি মাসের শেষে একটা গুরুত্বপূর্ণ যে ইনকাম সেটা আমি অবশ্যই করব। ফলে
আমি আমার চাকরিতে যদি এটা আশা রাখি যে আমার প্রমোশনের স্কোপ ভালো হবে, কারণ তুমি যদি মোটামুটি এখনকার দিনে একটা মানে 28-29 বছর বয়সে মানে পুলিশ সার্ভিসে জয়েন করো, তাহলে তোমার প্রমোশন তো আইপিএস র্যাঙ্কে হবেই, এবং সেখান থেকে ডিআইজি আইজির মতো গুরুত্বপূর্ণ যে র্যাঙ্ক সেগুলো কিন্তু তুমি অনায়াসে হোল্ড করতে পারো। যেমন আমি তোমাকে একটা কথা বলি যে আমাদের ব্যারাকপুর যে মানে শিল্পাঞ্চল, এখানকার যে ব্যারাকপুর কমিশনারেট আছেন, এখানকার যিনি গোয়েন্দা প্রধান, তিনি কিন্তু জেনারেলি মানে একজন WBCS অফিসারই প্রমোশন WBPS অফিসার, একজন প্রমোশন পেয়ে যখন আইপিএস হন তখন নিযুক্ত হন। বা অনেক সময় দেখা যায় বিভিন্ন যে পুলিশ কমিশনারেট গুলো আছে সেগুলো যারা শীর্ষ পদে বসেন, ঠিক আছে, সেক্ষেত্রে অনেক সময় যারা WBCS থেকে প্রমোশন পেয়ে আইপিএস হয়েছেন তারা হন। এবং আমাদের রাজ্যে যে সমস্ত পুলিশ জেলা আছে, তার বেশ কিছু পুলিশ জেলা আছে অবশ্যই যেগুলোর যারা প্রধান তারা কিন্তু আর কি মানে WBCS থেকে প্রমোশন পেয়ে আইপিএস, অর্থাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ পদ কিন্তু তুমি হোল্ড করতে পারো। এবং একই সাথে তুমি এটাও মাথায় রাখতে পারো যে ভবিষ্যতে তুমি যখন তোমার চাকরি জীবনের মাধ্যমে আর কি মানে আইপিএস হবে, তখন তোমাকে মানে রাজ্যের বাইরে এমনকি দেশের বাইরেও, আমি মানে এমন একজন আইপিএস অফিসারের কথাও জানি যিনি মানে WBCS অফিসার থেকে প্রমোশন পেয়ে আইপিএস হয়েছেন, এবং পরবর্তীকালে তিনি ইউনাইটেড নেশনের হয়ে কাজ করতেও মানে দেশের বাইরেও গেছেন, ঠিক আছে, এবং মানে সেই রকম আইপিএস হিসাবে তিনি কাজ করার স্বাক্ষর রেখেছেন। তাহলে এই ধরনের সুযোগ সুবিধাগুলো কিন্তু তুমি অন্যান্য চাকরির থেকে WBPS অর্থাৎ পুলিশ অর্থাৎ যে DSP হবে সেই সমস্ত জায়গাতে তুমি পেতে পারো। এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই যে পুলিশ সার্ভিসের ক্ষেত্রে শনিবার রবিবার পরিবার বলে কিছু নেই। হতেই পারে যে তোমার সাথে সমগোত্রী অন্য সার্ভিসের লোকরা যখন পুজোর আনন্দ করছে সেই সময় তোমায় পুজোর ডিউটি পালন করতে হচ্ছে, হতেই পারে যে অন্যান্য লোকে যখন তার মানে সন্তান এবং মানে পরিবার নিয়ে সিনেমা হলে আনন্দ করছে তুমি সেই সময় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছো। কিন্তু এই যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্থাৎ তুমি দেশ এবং জনগণের সেবায় যে নিজেকে নিয়োজিত রাখতে যাচ্ছ, এই জায়গাটা তোমাকে ইন্টারভিউ বোর্ডের লোকজনের সামনে কিন্তু তুলে ধরতে হবে, এবং তাতে তারা খুশি হয়ে তোমাকে কিন্তু যথেষ্ট ভালো নম্বর দিতে পারে। আমি তাই জন্য তোমাদের বলবো যে তোমরা তোমাদের পছন্দ মতো চয়েস পরীক্ষার ইন্টারভিউ বোর্ডে রাখতেই পারো কি দেবে, কিন্তু যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমার অভিমত যেটা সেটা হচ্ছে যারা এ এবং গ্রুপ বিতে ইন্টারভিউতে সিলেক্টেড হয়েছে এবং ডাক পেয়েছো তারা অবশ্যই প্রথম পছন্দ হিসাবে পুলিশ সার্ভিসটা বা DSPটাকে রাখো। এটা আমার মতে তোমাদের ইন্টারভিউ বোর্ডে অতিরিক্ত নম্বর অর্জন করতে সাহায্য করবে, এটাই হচ্ছে আমার বক্তব্য। ভবিষ্যতে যারা গ্রুপ এ তে ইন্টারভিউ দেবে তারা কি পোস্টকে মানে প্রথম পছন্দ হিসাবে রাখবে সেই সম্পর্কেও আমার ভিডিও করব, এবং মানে আমার যে ব্যক্তিগত ইন্টারভিউর এক্সপিরিয়েন্স সেগুলোও তোমাদের সামনে নিয়ে আসবো। সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং তোমাদের পজিটিভ কমেন্টটি উদ্বুদ্ধ করো যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। খুব ভালো থেকো, দ্রুত সফল হও।